রাতে রাজধানীর বাইকে তেল চুরি করতে গিয়ে ব্যর্থ হওয়ায় বাইকে আগুন লাগিয়ে দেয় চোর। ঘটনা রবিবার গভীর রাতে যোগেন্দ্রনগর স্থিত অজিতপল্লী এলাকায়। এই এলাকার বাসিন্দা পূজন সিংহ রায়ের বাড়িতে লিটন দাস নামে এক চোর বাইকের পেট্রোল চুরি করতে গিয়ে আগুন লাগিয়ে দেয়, তাতে করে দুইটি বাইক এবং কিছু চেয়ার পড়ে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পর অভিযুক্ত চোরকে এলাকাবাসী আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তেলের লাইনটা খুলে আছে, 2 লিটার তেল তেল ফুরাইছে বোতলে, এটা নিয়ে ফ্যাশনে আছে না, জলে দামে ফেলাই দিছে। আর হে যে আগুন দাদা লাগছে গ্যাস লাইটটা, হের গ্যাস লাইটটা কালকে আমরা দেখছি রাতে গ্যাস লাইটটা উপরে দিছে, জল খাইতে হয়েছে তোমরা। আবার রাতে 2টার সময় হে জল খাওয়ানোর লেগে আমি কালকে চাপ দগেছে একজনে, হেরাতে 2টার সময় এসে জল খাওয়ানোর লেগে হেরাতে একটা ব্যাগ আছে, ব্যাগটা রেখে গেছে ওটুর ওটুর ভিতরে আপনার অনেক কিছু আছে, পাইছে না অনেক কিছু, লাস্ট পর্যন্ত এই ঘটনা ঘটেছে। বিউরো রিপোর্ট, পাবলিক নাও।